খুশি থাকো। আজকাল সবাই যেন খুশি হতেই ভুলে গেছে। সাত সকালে আমার প্রিয় বন্ধু আকাঙ্ক্ষা ফোন করে বলতে শুরু করলো, আজ আমার খুব মন খারাপ, মাস্তুতো দিদির ভাসুরের শালা মারা গেছেন। আত্মীয় বন্ধু যে যেখানে যত দূরেই থাকুন না কেন, সত্যি তিনি চিরদিনের জন্য চলে গেলে খারাপ লাগাটাই স্বাভাবিক। কিন্তু তাই জন্য কি প্রাত্যহিক জীবনের সব কাজ বন্ধ হয়ে যায়? এই বিয়োগান্তক পরিস্থিতিতে এখন একটাই সান্ত্বনা, তিনি অমৃত লোকে গেছেন, তার এই জড় জীবনের পরিক্রমা শেষ, তাই তিনি শান্তির দেশে ফিরে গেছেন। এ কথা সে কথা বলে আকাঙ্ক্ষাকে নানানভাবে বোঝানোর চেষ্টা করলাম। এবার সে বলল, ধুর ভালো লাগে না, সারা দিন ছেলেটা কম্পিউটার নিয়ে বসে থাকে, বর তো অফিস গেলে কোনো কথাই নেই, পুরো 16 ঘন্টা ব্যস্ত, নয়তো ঘরে থাকলে সারাদিন ফোন আর কম্পিউটার, আর নয়তো ঘুম। মেয়েটাও একইভাবে ফোনে ব্যস্ত, সারা দিন ফোনেই মিটিং, ফোনেই কাজ, ফোনেই অনুষ্ঠান, সব কিছু লেগে আছে। আমার আর একা একা ভালো লাগে না, আমার সময় কাটে না। আমার এবার শুনে একটু হাসি পেল, বললাম, আচ্ছা তোর কোনো কাজ নেই? সংসারে কাজ করতে করতে একদম একঘেয়ে হয়ে গেছে, কত রান্না করবো, ভালো লাগে না। আবার সেই এক কথা, ভালো লাগে না। আমার আবার এই কথাটা না একদম সহ্য হয় না। কেন রে, তোর বর ছেলে নিজের কাজ নিয়ে নিজের জগতে মগ্ন, তোর কি কোনো জগৎ নেই? তুই বই পড়, গান শোন, সিনেমা দেখ, বাগান কর, নয়তো আমাদের সঙ্গে গল্প কর ফোনে, না হয় ঘর থেকে বেরোতে পারছিস না এখন। তবু একবার ভাবতো, যারা বছরের পর বছর শুধু সংসার নিয়েই জীবন কাটায়, যাদের কোনো রকম ভাবে হয় স্বামী অসুস্থ, নয় নিজের শারীরিক অসুস্থতার জন্য পঙ্গু হয়ে রয়েছে, নয় বাড়ির সাংসারিক পরিস্থিতি কোনো না কোনো কারণে তাদেরকে ঘর থেকে বেরোতে দেয় না, ঘরটাই তাদের জগৎ, তারা কিভাবে দিন কাটায়? আমার পরিচিত এমন কিছু মহিলা আছেন যারা সারা জীবন ঘরেই আনন্দে কাটাচ্ছেন। তারা কখনো সেলাই করেন, কখনো ছবি আঁকেন, কখনো গান শোনেন, গান করেন, নয়তো বিভিন্ন মানুষের জন্য বিভিন্ন ধরনের কাজ করে তাদের উপকার করে তাদের দিন কাটান। বিনিময় ভগবানের কাছে শুধু প্রার্থনা করেন, যেন যত দিন জীবনী শক্তি থাকবে ততদিন কাজ করে যেতে পারেন। তাদের মধ্যে এত জীবনী শক্তি, তাদের সংস্পর্শে থাকলেই না জীবনটা সুন্দর হয়ে ওঠে। আকাঙ্ক্ষা তখন বলল, জানিস আমার দেওরের বউকে দেওর এবারে একটা বেনারসি শাড়ি দিল জন্মদিনে, আর ওর দিদি ওকে একটা সোনার নেকলেস দিয়েছে, তোর খুব পেতে ইচ্ছে করে না রে? আকাঙ্ক্ষা খুব দুঃখী মানুষের মতো বলল, হ্যাঁ রে। তখন বললাম, তোর জন্মদিনে তোর বর কি দিয়েছে তোকে? ওই একটা কাঞ্জি ভরম, একটা বালুচরি আর একটা হাতের বালা। এর বড় মন ভরেনি তোর? আরে না না, ঠিক তা নয়, আসলে আসলে তুই খুশি হতেই শিখলি না। মনে পড়ে তোর যে কোনো পরীক্ষায় তুই তনুশ্রীর চেয়ে 1 নম্বর কম পেলে, কেন আমি পেলাম না 1টা নম্বর, সেই দুঃখে তুই ভেঙে পড়তিস, তো সেই স্বভাবটাই কিন্তু রয়ে গেছে। দেখ তোর সবসময় আকাঙ্ক্ষা হয় কারোর জন্য কিছু করলাম, সে বিনিময় কিছু দিল না, কেউ একটু প্রশংসা করলো না, এতটা করে খাওয়ালাম, এই করলাম, তাই করলাম, তোর মনে হয় সবসময় সবাই তোকে প্রশংসা করবে, সবাই তোকে নিয়ে মাতামাতি করবে, তাই কি হয়? এই যে তোর সব কিছুতে অসন্তোষ, এইটা তোকে কোনো দিন ভালো থাকতে দিল না, আর তোর পরিবারের সকলেরও সব সময় তোকে নিয়ে ক্ষোভ, তারা তোকে কিছুতেই সন্তুষ্ট করতে পারল না। আর যদি তোর ছেলে বখাটে অশিক্ষিত হতো, চাকরি না করে বাবার পয়সা ওড়াতো, তোর বর নেশা, বন্ধু বান্ধব সব নিয়ে সময় কাটাতো, আর মেয়েটা খারাপ বন্ধুদের সংস্পর্শে থাকতো, কেমন লাগতো তোর? তোর জন্য হ্যাপি হরমোনগুলোকে জাগিয়ে তোলা খুব দরকার রে।
তোকে সবাই ভালোবাসে, তোর অনেক বন্ধুর কাছে তোর অনেক গুণ অনেক সমাদর পায়, তোর কত সুন্দর চেহারা, তোর মনটা ভালো থাকলে না তুই অনেক ভালো থাকবি। আর কখনো ছেলে মেয়েদের জীবনে বেশি হস্তক্ষেপ করতে যাস না, ওদের স্বাবলম্বী হতে দে, তুই পাখি মা হওয়ার চেষ্টা কর। আকাঙ্ক্ষা কি বুঝলো কে জানে, চুপ করে শুনতে লাগলো। বললাম, কি রে শুনছিস? ও বলল, হ্যাঁ রে বল, বেশ ভালো লাগছে তোর কথাগুলো, এভাবে তো কেউ বলে না। আমি বললাম, আমার কিছুদিন আগে একজনের সাথে পরিচয় হলো জানিস, উনি ক্যান্সার রোগী, কিন্তু যতক্ষণ আমি ওর সঙ্গে কথা বলছিলাম আমি একটু বুঝতে পারিনি, উনি নিজেকে কখনো রোগী ভাবেন না, ওর প্রাণ শক্তি আমাকে মুগ্ধ করেছে, উনি শুধু ভাবেন নিয়ম মেনে চলতে হবে তাকে, ব্যাস সব কিছু নিজের মতো স্বাভাবিকভাবে তার জীবনে চলছে, শুধু কিছু নিয়ম মেনে চলাই তার সুস্থতার একমাত্র পথ, আর নিজেকে খুশি রাখা আরো বড় একটা পথ সেটা তিনি বুঝে গেছেন, আর আমিও তাকে দেখে শিখলাম রে। সবকিছু শুনে আকাঙ্ক্ষা এবার বলল, সত্যি রে, আমার কাজের বউ সেদিন বলছিল ওর বর রোজ নেশা করে ওকে পেটায়, তবুও কিন্তু প্রতিদিন সকালে কাক ফোড়ে উঠে ও ওর বাড়ির লোকের জন্য রান্না করে রেখে তবে বেরোয়, ওদের জীবনে ওরা কখনো হেরে যায় না, ওরা সারা জীবন কষ্ট করে চললেও কখনো বলে না ভালো নেই গো বৌদি, অথচ ওর বোনের বর রোজ ওর বোন কাজে বেরোয় বলে রান্না করে ঘর গুছিয়ে রাখে, ওর বোন খুব সুখী, তবুও ওর বোন বলে আমার কপালে সুখ নেই তো কি করব, যেমন আছি চলে যাচ্ছে, ছেলেটাকে পড়াশোনা করাচ্ছি, আসলে সবাই সুখী হতে জানে না। কথা বলতে বলতে ফোনে আরো এক বান্ধবী সুচন্দ্রা যোগ দিল, তারও দুঃখ কম নয়, আমরা জানি সবাই, তার বরের কোনো স্টেডি ইনকামই নেই, সে নিজে একটা স্কুলে গানের টিচার, কিন্তু এই পরিস্থিতিতে সব বন্ধ প্রায়, আর ওর ছেলে এখন থেকেই সেলসের কাজ করে, আবার কলেজেও পড়াশোনা করে, এইভাবেই দিন চলে, কিন্তু কোনো দিন আমি তার মুখে ভালো নেই ভালো লাগে না কথাটা শুনিনি, ওর মন সব সময় এক পরমেশ্বরে মগ্ন, যা হয় তাই সবই তার ইচ্ছা, হয়তো আমার এটুকুই পাওনা ছিল, এসব ভেবে চলে যায় তার দিন। যখন ওর খুব শরীর খারাপ হয় ও বলে শরীর থাকলেই খারাপ হবে, ওসব ভেবে সময় নষ্ট করা যাবে না, যত বেশি ভাববো তত বেড়ে যাবে। আমি ভাবি এই অসামান্য পজিটিভ পাওয়ার সদর্থক ভাবনার শক্তি ও কোথা থেকে পায়, তবে কি সর্বশক্তিমান তাদেরই সঙ্গে থাকেন যে জীবনের সব পরীক্ষায় হাসি মুখে এগিয়ে যায়, হার জিত তো থাকবেই, সবকিছু সহজে মেনে নিতে পারে যে সেই বোধহয় পৃথিবীর সব থেকে সুখী আর শক্তিশালী। মনে আসে সেই রবি ঠাকুরের লেখনী, ভালো মন্দ যাহাই হোক সত্যের লও সহজে, জীবন তরণী সব জপ তুফান ছামলে এগিয়ে চলবে, যতটুকু পথ তার চলার কথা ততটুকুই যাবে সবাই। আমার নিজের অভিজ্ঞতা একটু তোমাদের সাথে ভাগ করে নিলাম বন্ধুরা, কেমন লাগলো জানিও, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো, সমস্ত প্রতিকূলতাকে জয় করার শক্তি এর মধ্যেই আছে। আজ আসি